আসলে ব্যথার ওষুধ আমরা যে কোনো আঘাত পেলে এটা সাময়িক দেওয়া হয় কিছুদিনের জন্য, কিন্তু যদি তারপরেও যদি ব্যথা হয় বারবার হয় কিন্তু সেক্ষেত্রে ডায়াগনোসিস খুব জরুরি। এবং এই ক্ষেত্রে যদি দেখেন দীর্ঘদিন সে পেন কিলার খেতে থাকে এতে শারীরিক বিভিন্ন সমস্যা হবে, রোগটা কনফার্ম ডায়াগনোসিস হবে না। কিডনির ক্ষতি হবে সবচেয়ে বেশি যেটা, এবং পায়ে পানি আসা, শরীর ফুলে যাওয়া, লিভারও সমস্যা, স্ট্রোক করতে পারে। তো এই ক্ষেত্রে সেটা বলবো যে উনি যদি একজন স্পেশালিস্টের শরণাপন্ন কনফার্ম হয় যে তার পায়ের যে ব্যথাটা কেন বারবার আসছে। তো আমার সম্ভবত মনে হচ্ছে যে কেউ যদি আঘাত পায়, আমরা পেয়ে থাকি বেশিরভাগ রোগী দেখা যায় মেরুদণ্ড কোথাও কোনো সমস্যা হয়, স্পন্ডাইলোলিস্থেসিস এটা একটা কমন সমস্যা, আঘাত পেয়ে হয়তো লিস্থেসিস হয়ে যায়, বা স্লিপ ভার্টেব্রা আরটা হচ্ছে স্লিপ ডিস্ক, এটা হচ্ছে কি আপনারাই করবেন, আমরাই করে থাকি। আমরা এসএমএস একটা দর্শকের এসে আছে, এসএমএসটা পড়ছি। সাইফুল লিখেছেন যাত্রাবাড়ি থেকে, তার বাবার ব্যাপারে লিখেছেন। তার বাবার বয়স এখন ৭৫ বছর, তার স্ট্রোক হয়েছে, প্যারালাইসিস হয়ে আছে, অনেকদিন ধরে পড়ে আছেন বিছানায়। তো তিনি জানতে চাচ্ছেন যে এই তার যে বাবা যে প্যারালাইসড হয়ে আছেন একটা সাইড, এটা কি আদৌ ভালো করা যাবে কিনা? অবশ্যই এসব রোগীদের অবশ্যই ভালো করা সম্ভব। আপনি দেখেন এই প্রথমত এই রোগীদের চিকিৎসা কি, কেউ যদি স্ট্রোক করে, স্ট্রোক করলে প্রথম ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল স্টেবিলিটি আনতে হয়, যে একটা যেন সেই রুগীটা মারা না যায়। সেই ক্ষেত্রে তার যদি ডায়াবেটিস থাকে কন্ট্রোল করা, হাই প্রেশার থাকে সেটাকে কন্ট্রোল করা, তার যদি অন্য কোনো ডিজিজ থাকে সেটা কন্ট্রোল করা। কন্ট্রোল করার পর দেখা যায় এক পাশ অবশ হয়ে যায়, এবং অবশ হলে যেদিন থেকে প্যারালাইসিস হলো ওদিন থেকেই যদি পুনর্বাসন কোনো হসপিটাল বা ফিজিওথেরাপি হসপিটালাইজড করে রুগীকে যদি ওই দিন থেকে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রামগুলো চালিয়ে যাওয়া হয়, এক মাস থেকে ১.৫ মাসের ভিতর রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। পুনর্বাসন ব্যাপারটি আরও শুনবো আপনার কাছ থেকে, একজন দর্শক অপেক্ষা করছে। হ্যালো দর্শক, আপনার নাম, বয়স বলে প্রশ্নটি করুন। আমি শাহ আলম, উল্লাপাড়া থেকে। জি শাহ আলম বলুন। আমার বাবার ২০০৬ সালে স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক। তো তারপরে ডাক্তার সাহেব ওই আমরা এতে আপনার বারডেমে চিকিৎসা করে, বারডেম চিকিৎসা করার পরে তাও হাতে বল একদমই কম, এখন পা দিয়ে কোন রকম চলাফেরা করে। তে হাতটা বা পাটা কি সম্পূর্ণ সুস্থ হওয়ার মতো কিছু আছে কিনা? আপনার বাবার বয়স কত এখন? বয়স ৫৭। আচ্ছা, আপনারা কি মানে এতদিন এই রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসা চালিয়ে যান নাই? জি না, ফিজিওথেরাপিটা চালাইনি। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। ওনার বাবা ২০০৬, অনেক বছর চলে গিয়েছে। এখানে আসলে স্ট্রোক রোগীদের পুনর্বাসনে আমরা যে সাকসেস রেটটা পেয়ে থাকি এটা কখন আমাদের কাছে আসলো বা এই চিকিৎসা শরণাপন্ন হলো, কত তাড়াতাড়ি আসলো, হ্যাঁ তার উপর নির্ভর করে। আমরা দেখা যায় যদি স্ট্রোক করার ১ থেকে ৩ মাসের ভিতরে রোগী পেয়ে যায়, আমরা মানে দেখা যায় যে 100% না হোক প্রায় ৯০ থেকে ৯৯ ভাগ রোগী স্বাভাবিক জীবনে চলে আসে। ৯০ থেকে ৯৯% সুস্থতা, মানে 100% আমি ধরে নিব কাছাকাছি চলে আসে। কিছু রেজিডুয়াল ডিসেবিলিটি থাকতে পারে, সেটা হচ্ছে যেমন হাতের কিছু ফাংশন থাকে, এখানে অনেকগুলা ব্যাপার আছে। আপনার গ্রেভিটি কোন কোন অঙ্গকে বেশি এফেক্ট করে, যত হায়ার উপরে অঙ্গ যেমন পা সবার নিচে তাকে তত একটা এফেক্ট হতে পারে না, যত উপরে থাকে যেমন হাত উপরে, এক্ষেত্রে গ্রেভিটির প্রভাবটা বেশি পড়ে, যার কারণে হাতের ইয়াটা মানে পুনর্বাসনটা বা আপনার চিকিৎসার সাকসেস রেট একটু পরে আসে। বাট এইসব রোগীগুলো সম্ভব। আর ওনার বাবার ক্ষেত্রেও যদি এই জাতীয় হসপিটালাইজড করে, এখনো ওনার বাবা আপনাদের কাছে আসলে অনেকটা অবশ্যই অনেকাংশে ইমপ্রুভমেন্ট। দর্শক অপেক্ষা করছে। হ্যালো দর্শক, আপনার নাম, বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি রাঙামাটি থেকে বলছি। আমার বয়স ৪২ বছর। আমার হঠাৎ কিছুদিন থেকে আমার বাম পায়ের তালুতে ব্যথা পাচ্ছি, ঘুম থেকে ওঠার পরে মাটিতে পা দিতে আমি পায়ে ব্যথা পাচ্ছি। এখন আমি ডাক্তার বাবুর কাছে জানতে চাচ্ছি যে এই জন্য কি করতে পারি আমি? রাঙামাটি থেকে প্রশ্নটি করেছি। আমি বুঝতে পেরেছি, আপনার এক পায়ে সমস্যা না দু পায়ে হয়? এটা এক পায়ে সমস্যা, বাম পায়ে। আচ্ছা, আবার অনেকক্ষণ বসে থাকলেও পা ফেলতে কষ্ট হয় দাঁড়াতে গেলে? না, ওটা হয় না। আর সাধারণত ঘুম থেকে উঠলে আমি পা মাটিতে ফেলতে পারি না, পায়ে ব্যথা করে। আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি প্লিজ। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। পা ব্যথার আমরা যে কারণগুলো দেখি বেশিরভাগই হচ্ছে আপনার প্ল্যান্টার ফ্যাসাইটিস। প্ল্যান্টার ফ্যাসাইটিস হচ্ছে এমন একটা ডিজিজ যেটা হচ্ছে আপনার ইনজুরি জাতীয় সমস্যা। মানুষের ধারণা বা রোগীর ধারণা আমরা তো আঘাত পাই নাই, পড়ে যায় নাই, কিছু হয় নাই। ইনজুরি অনেকভাবে হতে পারে। আপনি যদি শক্ত জুতা পায়ে দেন, সেটি আপনি যদি খালি পায়ে হাঁটেন, एवं खूब हार्ड सरफेस यूज करें अथवा जूतार धरन यदि আপনার ভুলভাবে গঠন হয় সেই ক্ষেত্রে কিন্তু পায়ের তলা ব্যথা হতে পারে অনেকে হাই হিল পরে অনেকে হাই হিল থেকে ব্যথা হতে পারে তাছাড়া আরো বিভিন্ন যেমন আর্থ্রাইটিস জনিত সমস্যা পায়ে ব্যথা হতে পারে গাউটি আর্থ্রাইটিস থেকে ব্যথা হতে পারে অনেক সময় কোমরের সমস্যা সেটা পায়ে গিয়ে ব্যথা হতে পারে রোগী হয়তো বুঝতেও পারে না যে সমস্যাটা আসলে আছে তো দর্শক আপনার এই ক্ষেত্রে ডায়াগনোসিস খুব জরুরি আপনার কথা মনে হচ্ছে যে পায়ের তলায় প্ল্যান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা আছে আপনি নরম সোলের জুতা ইউজ করেন কুসুম গরম পানিতে পাটা কিছুদিন ডুবিয়ে রেখে দেখতে পারেন আর না হলে স্পেশালিস্টের শরণাপন্ন অতি শীঘ্রই ডায়াগনোসিস করে আপনি ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল